হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জাকারিয়া কোরাইশি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরও চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হলো টাইপিং বিষয়ে আমরা যে সমস্যায় পড়ি অর্থাৎ অ্যারাবিক টাইপিংয়ে যারা হাতে খড়ি যারা সবে মাত্র শুরু করেছেন যারা বিগিনার তাদের যে প্রবলেমগুলো হয় সে বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব আজকে তো বন্ধুরা আমাদের যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে আমরা এখানে আরবি লিখতে পারি এম এস ওয়ার্ডে কম্পিউটারে এম ওয়ার্ডে আরবি লিখতে পারছি বাট যখন আমরা কোনো সংখ্যা লিখতে চাচ্ছি কোনো সংখ্যা লিখতে যাচ্ছি তখন আমাদের ইংরেজি হয়ে যাচ্ছে তো এটা কিভাবে এই যে পাঁচশো সত্তর যে আমি লিখেছি এটা কিভাবে আমি আরবিতে লিখবো এই সংখ্যাগুলো আরবিতে হবে সেটা কিভাবে করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল অপশনে যেতে হবে অর্থাৎ যাদের উইন্ডোজ টেন তারা ফাইল অপশনে যাবেন এবং যাদের উইন্ডোজ সেভেন যারা ব্যবহার করছেন তারা তাদের এখানে থাকে কি অফিস বাটন ওকে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আছে আমার এখানে অপশন নামে একটা মেনু আছে তো যাদের উইন্ডোজ টেন তাদের জন্য অপশন থাকবে আর যাদের আছে আপনার উইন্ডোজ সেভেন এবং অন্যান্য তাদের লেখা থাকবে ওয়ার্ড অপশন আর আমার এখানে শুধু আছে অপশন অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করার পরে যা করতে হবে অ্যাডভান্সড এখানে ক্লিক করতে হবে ক্লিক করি দেন আমাকে যেতে হবে নিউমারিক্যাল খুঁজে বের করতে হবে কোথায় আছে দেখি নিউমারিক্যাল এই যে দেখেন এখানে আছে নিউমারিক্যাল ওকে এই নিউমারিকাল এখানে অ্যারাবিক করা হচ্ছে আমাকে যেটা করতে হবে আমি কনটেক্সট করে দিব এখানে এই ড্রপডাউন ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে আসে কি কনটেক্সট এই কন্টেক্সট কনটেক্সটে ক্লিক করা অর্থাৎ আমি কনটেক্সটটাকে সিলেক্ট করব অ্যারাবিক নিউমারিক লেখার জন্য ওকে তারপরে ওকে দিয়ে দিব দেওয়ার পরে এখন আপনি দেখেন লেখেন এভাবে আমি এখন লিখতে পারছি এখন কোনো প্রবলেম হচ্ছে না আমি এখানে লিখলাম কি উলিদা মোহাম্মদ উলিদা মোহাম্মদ সাল আলি আসাল্লাম হ্যাম্ম একটু গানটা বললে ওকে হলিদা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফিরসানাতিন পাঁচশো সত্তর এটা লিখে দিলাম ওকে তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবিং করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম